তা ফ্রেন্ডস, আপনি কাবু বাংলা টেকটি চ্যানেলে স্বাগত। তো কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত নতুন এবং পুরনো সকল কৃষকদের জন্য কিন্তু একটা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে বন্ধুরা। আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের গত খারিফ কিস্তির টাকা কিন্তু 26 এপ্রিল ঢুকলেও এখনও পর্যন্ত কৃষকদের আগামী কিস্তি তথা এই রবি কিস্তির টাকা দেওয়ার জন্য যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়নি। এরই মধ্যে আবার একটা সূত্রের মারফত খবর উঠে আসে যে কৃষকদের অ্যাকাউন্টে নভেম্বর মাসের মধ্যে আগামী কিস্তি তথা রবি কিস্তির টাকা পাঠাতে পারে রাজ্য সরকার। তো এই বিষয়ে কি অফিসিয়াল আপডেট রয়েছে সেটাই আজকের ভিডিওতে আপনাদের একদম ক্লিয়ার কাট জানিয়ে দিব। তার পাশাপাশি আপনারা যারা নতুন কৃষকরা রয়েছেন আপনাদের আবেদন অ্যাপ্রুভ পেয়েছে কিনা সেটা কী করে বুঝবেন, কোন কৃষকরা আগে এবং কয় টাকা পাচ্ছেন বিস্তৃত তথ্য আজকের এই ভিডিওতে দিতে চলেছি। তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না, এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তো দেখুন, প্রথম কথা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে আপনি একজন নতুন আবেদনকারী হয়ে থাকলে আপনার আবেদন অ্যাপ্রুভ পেয়েছি কিনা, কিংবা যদি আপনি পুরনো কৃষক হয়ে থাকেন তাহলে আপনার স্ট্যাটাসের টাকা দেওয়ার কোনো কাজ বা প্রক্রিয়া শুরু হয়েছে কিনা সেটা আপনি চেক করবেন কী করে সেটা প্রথমত দেখিয়ে দিই। দেখুন, এর জন্য জাস্ট আপনি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, kishokbondhu.net লিখে সার্চ দিলে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখানে ক্লিক করলেও ডাইরেক্ট এই পেজে চলে আসবেন। এখানে এসে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা এখানে একটা অপশান পেয়ে যাবেন নথিভুক্ত কৃষকের তথ্য নামে, দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্রই আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে, আপনার সামনে হুবহু এরকম ইন্টারফেস খুলে যাবে। তো সর্বপ্রথমে এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশন নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি আপনার কোন তথ্য দিয়ে স্ট্যাটাসটা দেখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ভোটার আইডি কার্ড, আধার কার্ড, যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। বাই ডিফল্ট আমি এখানে ভোটার আইডি কার্ডটা সিলেক্ট করে নিলাম। তারপরে আইডি কার্ড নম্বরের জায়গায় আপনাকে কিন্তু সেটা ভোট কার্ড নম্বরটা বসাতে হবে। তারপর আই এম নট এ রোবট এই চেকবক্সে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন সার্চ নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে অল তথ্য বসানোর পরে সার্চ নিয়ে ক্লিক করার পরেও যদি আপনাকে এরকম করে নো ডাটা ফর্ম দেখিয়ে দেয়, রেজাল্ট হিসেবে নো ডাটা ফর্ম দেখায়, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনারা যে সকল নতুন কৃষকরা দূরের সকল ক্যাম্পে গিয়ে আপনারা আবেদন করেছেন তাদের আবেদন এখনও পর্যন্ত অ্যাপ্রুভ পায়নি, এই কারণে কিন্তু নো ডাটা ফর্ম দেখাচ্ছে। আদারওয়াইজ যাদের নো ডাটা ফর্ম না দেখিয়ে আপনার তথ্য বেরিয়ে আসবে তাদের আবেদনগুলো কিন্তু অলরেডি অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। এবার আমি পুরনো কৃষকদের কথা জানিয়ে দিই। দেখুন, পুরনো কৃষকরা যদি আপনারা একই রকম করে আপনার স্ট্যাটাস চেক করেন তাহলে দেখবেন সর্বপ্রথম এখানে স্ট্যাটাস ওপেন করা মাত্রই আপনারা ডান দিকে কিন্তু দেখবেন আপনার কিন্তু স্ট্যাটাসের ঘরটা বহুদিন ধরে অ্যাপ্রুভ রয়েছে। তার পাশাপাশি ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে কিন্তু ট্রানজ্যাকশন সাকসেস লেখা রয়েছে, অর্থাৎ পুরনো কৃষকরা যেহেতু গত কিস্তি মানে খারিফ কিস্তির টাকা অলরেডি 26 এপ্রিল কিংবা তারপরেও পেয়ে গেছে তাদের কিন্তু এখানে ট্রানজ্যাকশন সাকসেস লেখা রয়েছে এই কারণেই। এরপরে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী কিস্তি তথা রবি কিস্তির টাকা ঢুকতে চলেছে। তবে নভেম্বর মাসে টাকা ঢুকবে কি না এর যদিও এখনও পর্যন্ত কোনো রাজ্য সরকার কিংবা রাজ্য কৃষি দপ্তর থেকে অফিসিয়াল ডেট অ্যানাউন্স করা হয় নাই, তবে কিছু মিডিয়া রিপোর্টস অনুযায়ী যে সূত্র মারফত খবর উঠে আসে সেখানে কিন্তু পরিষ্কার জানানো হয়েছে যে নভেম্বর মাসে এবারে কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের আগামী কিস্তি অর্থাৎ রবি কিস্তির টাকা ঢুকতে চলেছে। তো বন্ধুরা, আপনার ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস লেখা রয়েছে নাকি এডি আপলোডেড নাকি ডিডি অ্যাপ্রুভ নাকি এখানে অন্য আরও কোনো লেখা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো ভিডিও উপকারে আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে তথ্যটিকে ছেড়ে দেবেন। তো ওদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে ভিডিওতে। ধন্যবাদ।